আর বড় ছেলে জুলহাস পাত্তান লগারে 62 পুরে জঙ্গি রাজার মায়া পাঁচতলা ছেলে নামে করছে বিয়া এই ছেলে ওইখানে আটকা আছে মানে ওইখান থেকে আসবে এমন কোন রাস্তা পায় না কারণ ওরা জাদুকর জাদুর দ্বারা আসা যাওয়ার রাস্তা করে ওই ছেলে ওইখানে আছে তাকে থাক এদিক দিয়ে কালুরে সাগরতে করি আনলো মাকে বাবাকে এটা রাইটারে লেখে না আমরা বলতে পারবো না এটা গাজীর জীবনের ভিতরে লেখা না আর গাজীর যে গাজী হলে পেটের ছেলে দুইটা ভাই যখন 7 বছর বয়স ছিল মাদ্রাসায় ভর্তি হয়ে গেল এরা শিশুকাল থেকে আল্লাহর প্রেমিক ছিল আল্লাহ রাসূল বিনা এর মুখ দিয়ে কোনো ফাউল কথা না আসলো মাদ্রাসায় পরে পরে চিন্তা করে যে আমার বাবা বাসা সাহস সাকান্দর স্বর্ণদা বংশে বাড়িঘর আমার বাজার মৃত্যু হয়ে গেলে স্বর্ণের বাড়ি পড়ে থাকবো কই মাটির উপর আমার বাজার খালি হাতে যাবে কবর কারেক্ট কথা কারেন্ট কথা আরে মগা কারেন্ট না কারেক্ট হ্যাঁ কারেক্ট চিন্তা করে যে এই দুনিয়ার যে মানুষটা বাসাই করে এই বাসা বড় নয় আখেরাতের বাসা যেদিন হইতে পারে সে জন বড় তে আখেরাতের বাসাই করতে হলে আমার বাবার স্বর্ণের কুরসিতে স্বর্ণের খালি হইয়া ঘুম পারলে কোনদিন আখেরাতের বাসা হওয়া যাবে না তাই কাজী আর কালুত তারা একটা অঙ্গীকার করলো মাদ্রাসা পরের সময় হাতে হাতে হাত মিলিয়া যে আমরা ফকিরি কোনো বাসাই করবো না এরপরে লেখাপড়া শুরু করলো বাসা সেকান্দর গাজীর 10 বছর বয়সের সময় বলে গাজী বলেন বলেন আবু হুজুর বাবা তুমি এদিকে আসো আইতা আসি আমি শুনো তোমার কাছে সত্য কথা বলি কালু কে আমার পালিত সন্তান সাগর দে কুড়িয়ে আনছি মা বাবাকে একমাত্র আল্লাহ পাক জানে আমি জানি না একমাত্র তুমি আমার ওরজার সন্তান আচ্ছা তাই আমি জানি এই রাজ্যের ভারপূর্ণ উপযুক্ত ছেলে থাকতে ভাই বাপের চালাইতে হয় না আমি তোমাকে সিংহাসনে বসাইতে চাই আমি হারামি বাসাই করবো না বাসার ছেলে তুই বাসাই করবি না 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 আরে গাজী তুমি কি করবা আমি যে ফকিরি করবো ফকিরি সি 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 পাই না সদাগরের ছেলে সদাগরের চিন্তা করে আচ্ছা ফকিরের ছেলে ফকিরের চিন্তা ভাবনা করে এইবারে তুই বাসার গুলা বাসাই করবি না না আমি বাসাই করলে আমি হারামি পাপের কাম আমি করবো ফকির লোক সাহেব গাজি আমি বাসার সেকান্দ স্বর্ণ দেবাঞ্চি বাড়ি ঘর আমার ছেলে থাকবি জঙ্গলের ভিতর এই বেটা আমি ওই ফকিরি বুঝি না আমি অবহদুরি বাসাই বুঝি না আমি চাই না সোনার সিংহাসন চাই না দেশের প্রজাগণ আপনার সংসারবাসী মুখে আমি পদাঘাত করব ছেলে যদি বাবার এক তোমার সংসারের বুকে পদাঘাত করি তাইলে কি বাবা রাগ উঠতে পারে না ভাই যে সন্তান জন্মদাতা পিতার সাথে কথা কথা প্রতিবাদ জল্লাদ আদেশ করুন মরালাস হ্যালো মো ভাই কই কি মরালাস না মহারাজ মো আদিতাম সি বিরি কথা লাগিয়েছে এই জল্লাদ এদিকে আসাই আইতাছি চাচা গাজির চা গাজির চাচা হাত পা গিতো দা বান্ধ আমার সম্মুখে সাত্র খণ্ড করবি ছেলের মুখ দেখতে চাই না আমি ফসুদ্দুর ভাই এই কথা কম সে জল্লাদে হাতের মাথায় রেখে তোটা কুরবানি বসুর মতো বেঁধে হচ্ছে অবাই হীরার দ্বারে খড়গটা টান্দা নিল যখন গাজীরে মারবে জল্লাদে বললো হ্যাঁ এই সময় গাজী বললো জল্লাদ ভাই মৃত্যুর আগে তোমার কাছে মাত্র 5 মিনিট সময় তোমাকে 5 মিনিট টাইম দেওয়া আমি কোন কথা না কবার চাই শুন মানে আমার একটা দুঃখ কারণ কুল্লে নাফসের যাই কাতুল মাল প্রাণী বলতে মরণের স্বাদ গ্রহণ করতে হবে তবে ওইটা কথা না আমার কথার দুঃখটা কোনটা জানো আমার বাবার এ কইছে আমি বাদশাহী করবো না ফকিরি করবো কি ভাই আল্লাহর এটা কি ভুল এটা মোর অপরাধ এই এই অপরাধে তোর হাতে তুই লেগে ভাই এই যে তুই আমারে মারবি তুই কি একদিন মরতি না
আমার বাবা সেকেন্দর বাসা মরতো না কিন্তু আমার কথা হইলো আল্লাহর যে ডাকাম এই সময়টা দিল না এবার আমায় মেরে ফেলবে চোখের পানিটা ছাড়িয়ে দিচ্ছে যে আপনি আমি যা করি আল্লাহ দেহে না অবশ্যই দেহে আল্লাহ কয় আমার গাজী আমার রাখতে রাজি তার বাপে দেয় না দিই কি বামারে ও ভাই আল্লাহ পাকের খেলা শুরু হয়ে গেল জল্লাদের হাতের অস্ত্রের ধার আল্লাহ পুরুয়ারি উঠে নিয়ে গেছে জল্লাদে জানে না অস্ত্রে কাঁপবে না এইভাবে অস্ত্র ডালিয়ে গাজির এক কূপ দিল ও ভাই গলা কল্লা কাটে না দিল উড়াড়ি ছয়টা কাটে না সপ্তম বলতে সপ্তম কূপের সময় আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহর হুকুমে অস্ত্র ভেঙে গেল মাঝখানে দু খণ্ডিতে মাটিতে পড়ে গেল বাসাইছে দেহে অস্ত্র ভেঙে যায় কিন্তু গাজির কল্লা মল্লা কিছুই কাটে না মনে মনে কো আমার ভূত কি জাদুঘর হয়ে গেল নাকি হ্যাঁ মহারাজ আমার ক্ষমা করবেন আমার জীবনে একটা আসামি রে আমি এক করে দুই কোপ দিই না আন্নার ভূতের সাতটা দিছি অস্ত্র ভেঙে গেছে আচ্ছা যাক কাজী যাক জলাদে মারি আলো তুমি মরিয়ে দিবে না আজ যখন তুই বাচ্চাই রয়েছিস একটা কথা শুন আমি তো তোর জন্ম দিছি আমারই একটা মায়া আছে না হয়তো তুই ভৈরি করার আমি লজ্জায় পেরে জল্লাদের হাতে দিলাম বাবা এখন বাসাই কর পরে ফৈরি করবি কাজী কর বাজার আমি দুনিয়াদারি করবো না খালি এক কথায় সেকান্দর বাসা কো আমি তোর রাখতাম না জিন্দা তৈতাম না ও ভাই তোর গাজিরে চারটা হাত পা আবার কিচ্ছু তো বাঁধলো ও ভাই বান্ধার পরে তার পাগল দশটা হাতি ওই হাতির সামনে গাজিরে নিক্ষেপ করছে একটা হাতি শুনতে দিচ্ছে না বেঁচে বেঁচে আই না ভাই পা আঙ্গিয়ে দিচ্ছে গাজিরে পারা দিবে গাজির চোখের বাড়ি ছেড়ে কাল্লা পাক এই বান্দা যদি দুনিয়া না থাকে আল্লাহ আল্লাহ কেন করে আজিবে ওই যখন হাতি কামড় দেয় আল্লাহ ভাই কি না করতে পারে হাতির দন্ত ভাঙ্গে পড়ে যা ভাই ভাঙ্গিয়ে তো সুবরা দিব আল্লাহ রুকুমে ভাঙ্গিয়ে আছে আর নিচে নামে না আচ্ছা কোন আঙ্গিয়ে তুলছে নিচে নামে না পারা দিব দিবা ও ভাই দশটা হাতির পা আঙ্গিয়ে রইল আজ আল্লাহর কাছে বলছে আল্লাহ পাক আমরা কি ভুল করছি আল্লাহ আমাদের পা কেন মারিত করে না আমাদের ক্ষমা করে দেও না পাগল হাতে দিন আল্লাহ একটা ক্ষমা চাইছে
আল্লাহ পাক এগুলো ফেরেশতা পাঠাইছে বলো ফেরেশতা এই হাতির কানে উহি নাজিল কর এই কথা বলবি আমার প্রেমিক গাজী শহরে গাজীর পায়ের ভিতর যদি মুর্শিদ বইয়া হাতি গিয়া গাজীর এবক্তি করে তাহলে হাতির পা পড়ে দই মারি ভাই এই উহিটা পাইতে 10টা হাতি গাজীর ভয় মাথা নিতে টাগর ভয় মারি পড়ে গেল পাল্লো না ভাই হাতি দা মারতে পাল্লো না অস্ত্র দা কাটতে তারপরে বাসা সেকান্দরে কয় এর আমি আগুনে পুড়িয়ে মারমু